18 বছর বয়সী একটা ভারতীয় ছেলে 2 কোটি টাকা আয় করছে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রতি মাসে এই ছেলেটা সত্যি সত্যি 2 কোটি টাকা রোজগার করছে। এর পাশাপাশি 500 জন মানুষকে প্রতি মাসে মাইনে দিচ্ছে। আরও একটা চমকে দেওয়ার ঘটনা হলো, মাত্র 15 বছর বয়সে প্রতিষ্ঠা করেছিল 100 কোটি টাকা মূল্যের একটা কোম্পানি। আপনি যদি ভেবে থাকেন ছেলেটার বাবা বিরাট বড় লোক ছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। সম্পূর্ণ নিজের বুদ্ধির জোরে ভারতের সবচেয়ে কম বয়সী মিলিনিয়ার হয়ে উঠেছিল মুম্বাইয়ের ছেলে তিলক মেহতা। আর তিলকের কোম্পানির নাম পেপার অ্যান্ড পার্সেল। কিন্তু কিভাবে একটা 15 বছরের ছেলে 100 কোটি টাকার কোম্পানি ফেলে বসলো, তাহলে ভিডিওতে এটাই জেনে নেওয়া যায়। তিলক মেহতার বয়স তখন 13 ছুঁই ছুঁই। একদিন কাকার বাড়িতে ঘুরতে গিয়ে সেখানে স্কুলের একটা দরকারি বই ফেলে এসেছিল তিলক। একদিন পরে তার পরীক্ষা ছিল, তার বাড়িও বেশ কয়েক ঘন্টার পর। কুরিয়ারের মাধ্যমে সেই বই আনাতে তার বাবাকে অনেক টাকা খরচা করতে হয়েছিল। সেই দিনই তিলকের মাথায় একটা আইডিয়া খেলে গেল। অবশেষে সেই আইডিয়াটা কাজে লাগালো পরীক্ষার পর। গত 125 বছর ধরে পথঘাট দাপিয়ে বেড়াচ্ছে ডাব্বাওয়ালারা। এই ডাব্বাওয়ালারা মূলত অফিসে কাজ করা লোকেদের লাঞ্চ বক্স পৌঁছানোর কাজ করেন। রাস্তায় জ্যাম হোক বা ঝমঝম করে বৃষ্টি পড়ুক, টিফিন টাইমের আগেই ডাব্বাওয়ালারা গরম গরম খাবার পৌঁছে দেন অফিস কর্মীদের কাছে। তিলকের মাথায় আইডিয়াটা এলো, যদি এই ডাব্বাওয়ালাদের দিয়ে লাঞ্চ বক্স ডেলিভারির পাশাপাশি জিনিসপত্র ডেলিভারির কাজটা করানো যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। তিলক সোজা দেখা করতে ছুটল ডাব্বাওয়ালাদের প্রেসিডেন্টের কাছে। 13 বছর বয়সের একটা ছেলের মুখে এই বিজনেস আইডিয়া শুনে হেসে ফেললেন বয়স্ক প্রেসিডেন্ট, আর বললেন, তুমি বাড়ি ফিরে মন দিয়ে পড়াশোনা করো, আবেগ দিয়ে ব্যবসা হয় না। অন্য কেউ হলে হয়তো মন মরা হয়ে বাড়ি ফিরে যেত, কিন্তু তিলক সেটা করল না। ওই 13 বছর বয়সেই তিলক সিদ্ধান্ত নিল, টানা 2 মাস ডাব্বাওয়ালাদের সাথে পথে পথে ঘুরবে আর প্রত্যেকে তার নিজের বিজনেস আইডিয়া শোনাবে। এইভাবে পথে পথে 2 মাস ঘোরার পর প্রায় 45 জনকে রাজি করিয়ে নিল। অন্যদিকে তিলকের বাবা কাজ করতেন একটা ব্যাংকে। ছেলের আশ্চর্য উদ্যম প্ল্যানিং দেখে তিনি তিলককে পরিচয় করিয়ে দিলেন ঘনশ্যাম নামক একজন ইনভেস্টরের সাথে। সেই ইনভেস্টরের কাছ থেকে কিছু টাকা লোন নিয়ে একটা অ্যাপ বানিয়ে ফেলল তিলক। কিন্তু ডাব্বাওয়ালাদের দিয়ে কুরিয়ার সার্ভিস তা অনেকেই প্রথম দিকে মেনে নিতে চায়নি, কিন্তু ধীরে ধীরে এই বিষয়টা অনেকেই মেনে নেয় এবং অর্ডার আসা শুরু হয় তিলকের ওই অ্যাপে। প্রথম মাসে মাত্র 10টা অর্ডার এলো, কিন্তু পরের মাসে সেটা বেড়ে দাঁড়ালো 29টা, আর তৃতীয় মাসে সেটা ছিল 50। এদিকে তিলকের কাছে কাজ করার ডাব্বাওয়ালাদের বাড়তি ইনকাম করতে দেখে বাদবাকি ডাব্বাওয়ালারাও কাজ করতে আগ্রহ প্রকাশ করল তিলকের কাছে। আর তার সঙ্গে শুরু হলো বিশাল সংখ্যক অর্ডার আসা। সময় ঘুরতে না ঘুরতেই প্রতিদিন 500টারও বেশি পার্সেল কুরিয়ার করার অর্ডার পেতে শুরু করলো তিলকের ডেলিভারি কোম্পানি পেপার অ্যান্ড পার্সেল। 2019 সালে শুরু হওয়া এই কোম্পানি 2021 সালের মধ্যে বার্ষিক 100 কোটি টাকার টার্নওভার করতে শুরু করে। 2021 সালের হিসেব অনুযায়ী 15 বছর বয়সে তিলকের মোট সম্পত্তির পরিমাণ ছিল 65 কোটি টাকার উপরে। তারপর তো আরও 3 বছর পেরিয়ে গেছে, প্রায় আজ 18 বছর বয়সে তিলক প্রতি মাসে 2 কোটি টাকার কাছাকাছি উপার্জন করে। ইতিমধ্যেই মুম্বাইয়ের মোট 63টা এলাকা জুড়ে চেন তৈরি করেছে তিলকের পেপার অ্যান্ড পার্সেল কোম্পানি। প্রতি 4 কিলোমিটার অন্তর একজন করে ডাব্বাওয়ালা সর্বদা সজাগ রয়েছে পার্সেল ডেলিভারি করার জন্য। তিলকের কাছে কাজ করা প্রত্যেক ডাব্বাওয়ালা দিনে অন্তত 20টা পার্সেল ডেলিভারি করে। এই মুহূর্তে মোট 500 জন কাজ করেন তিলকের পেপার অ্যান্ড পার্সেল কোম্পানিতে। তার মধ্যে 300 জন ডাব্বাওয়ালার পাশাপাশি 200 জন ব্যাক অফিস কর্মী রয়েছে, যারা সকলে মিলে প্রতিদিন গড়ে 1200টা পার্সেল ডেলিভারি করেন। তিলকের বাবাও চাকরি ছেড়ে দিয়েছেন, ছেলের ব্যবসায় ফুল টাইম কাজ করেন। তিলকের বাবা বিশাল মেহতা বলেন, আমার ছেলের যেদিন প্রথম এই ব্যবসার আইডিয়া শুনেছিলাম আমি খুব হেসেছিলাম, কিন্তু 13 বছর বয়সে একটা বাচ্চা ছেলে যে সত্যি এমন একটা কামাল করে দেখাবে একথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কথাই বলে, বয়স একটা সংখ্যা মাত্র, জীবনের আসল গতিপথ নির্ভর করে বুদ্ধি এবং পরিশ্রমের উপর। তিলক মেহতার এই আশ্চর্য কাহিনী শুনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।